আদম বলতেছে যে এর এরপর আপনি আমাকে এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যে আমাকে সৃষ্টি করা বছর আগে আল্লাহ আমার উপর নির্ধারণ করে রেখেছেন মানে মহাবিশ্বের সৃষ্টির আগে আদমকে সৃষ্টি চল্লিশ বছর আগে আল্লাহ তাওরাতি

যেগুলা এইগুলার চল্লিশ বলতে যে পঞ্চাশ বোঝানো হয়েছে এবং পঞ্চাশ বলতে যে পঞ্চাশ হাজার বোঝানো হয়েছে এটার জন্য অনেক মুমিন রেডি আছে ভাই শুধু না এটাও না তো আপনি জিজ্ঞেস করেন হ্যাঁ

আমি সেদিন আর একটা পড়তেছি না ভাই বুঝছেন না যে ইমনে সাদের বিষয়টা ওটা ওটা কি যেন একটা পয়েন্ট পাইলাম যে ইবনে সাদ ইবনে সাদ বলছে যে আহ আমার কথা আল্লাহ একমত হয়েছে তাহলে তার মানে কি এই যে আহ

আর দিতে পারেন কিন্তু আপনার পেয়ে আমি একটা স্ক্রিনশট দেখলাম আমি আসলে আহ মানে বুঝতে পারিনি ব্যাপারটা কি যেন আপনার মিম জগতে পদার্পণের ব্যাপারটা এটা সে কি বলতেছে নাকি আসলেই কোন একটা মিম আর যদি শাহবাগী করে এটা তো আমি ইয়ে করলাম যে বলে তার যে রাজা আছে রুহানি ডাডি রুহানি দাদিদের তো শাহবাগ থেকে আন্দোলন আন্দোলন করে তাদেরকে তো ঝুলাই দিছে ঝুলাই দিছে তাহলে সে জেলখানে পাঠা দিছে এটা তো তার সহ্য হচ্ছে না উল্টা যদি সেটা না তো মানে তারা তো বলছিল না এটা যে হাজার হাজার মানুষ মারা গেছে এবং ওই বডিগুলাকে কেমিক্যাল দিয়ে উদ্ধার করে দেওয়া হয়েছে এটা পর্যন্ত বলছে তারপরে হলো বলছে হাজার হাজার মানুষ মারা গেছে

খ এক এক বাড়িতে সব বলল পিটা হয়ে দা মানে মানে ভিক্টি ভের চ একবারে চরম একটা লেবল তাই না যে মানে এবং তাদের হয়ে তাদের হয়ে কাজ করছে নারী নাচ্ছছি প্রধান গুড ঠিক আছে ভাই

মিম ভিডিওর ম্যাটেরিয়ালের প্রয়োজন হ্যাঁ মানে ফরাত ভাই যুক্ত হইতে আগে এই প্রশ্ন আচ্ছা এটা কি সত্যি যে মিনার কি এরকম কিছু বলছিল যে মানে ওই যে একটা এর সাথে যদি কোনো ছেলে ওকে রেপ করে অ্যানিমালটাকে থেকে ফেলতে হবে কারণটা হলো হোয়াট ইফ আ বেবি গেটস প্রোডিউস এটা মিনার বলছিল না অন্য কোনো একদম একদম আমার কাছে কপি করা আছে আমি পরে কয়েকদিন পরে ভাই সিল জেনুইনলি ভাই আমাদের কমেডি হচ্ছে তাদের রিয়েলিটি আমি এটা শোনার পর না হাসতে হাসতে বিছানা ছিলাম বিছানা থেকে টাচ করে পরে গেছি এটা একটা একটা তার একটা আলেমের বই থেকে পড়ে শোনাচ্ছে সবাইকে যে এই যে যদি এমন হয় যে বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন তো এটা একটা বিপদ হবে তাই না সেই বাচ্চাটা কিরকম হবে এটা তো কেউ জানে না তখন পাশে থেকে একজন আবার বলতেছে ভাই এইটা কি কর এগুলো কি কর এগুলো তো না এইভাবে কি হয় নাকি না না এটা তো হইতে পারে ওই যে নাস্তিকরা বলে না এই বলে কি কি বলে না ওরা

ও উনি একটা ভিডিও প্লে করছেন সেখানে একটা মানে ওয়াজি বলতেছে সে থেকে নাকি আপনার ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে এরকম হয়ে গেছে হ্যাঁ 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 আসে এটা কি এটা কি হইছে ছেলে মেয়ে হইছে বা মেয়ে কোনটা হয়েছে এটা মানে মেয়ে থেকে ছেলে হয়েছে আচ্ছা এই জিনিসটা ম্যাটার করে না কিবা মানে কিন্তু ঘটনা হচ্ছে যে দেখেন মানে মুমিনরা তো মিথ্যা কথা তো অবশ্যই বলে আমাদের তো হাজার হাজার এরকম এক্সপেরিয়েন্স আছে হ্যাঁ এখন অনেক সময় এরকম হয় যে একজন মুমিন আরেকজনের ব্যাপারে বলতেছে যেমন আরেকজনের ব্যাপারে বলতেছে যে সেই এই এক্সপিরিয়েন্সটা করছে এবং এই ক্ষেত্রে আপনি হয়তো ছাড় দিতে পারেন যে যে সে যেটা শুনছে সেটা বলতেছে বা মানুষ যখন নিজের ব্যাপারে বলে নিজের ব্যাপারে সে অবশ্যই সে পাগল না হয় আর কি বা ডলিউশন যদি না হয় তাহলে সে তো জানে এক্সাক্টলি সে সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলছে ফর এক্সাম্পল আপনার ওই এই যে কোনটা বলছিল যে আপনার আপনার কথা শেষে আমি আপনাকে

এটা কিন্তু সে নিজের বলতেছে কিন্তু না যে আমার এক ভাইকে ওখানে দেখে আসছে বা নীল আমস্ট্রং এরকম শুনছে না এ কিন্তু নিজের ব্যাপারে বলতেছে যেটা সে ভালো করে জানে যেটা হয় নাই কারণ ওই জিনিস সেখানে নাই এই পুরো জিনিসটাই হয় নাই

এই যে একটা বানর ওই বানরটাই আসলে মানে মানুষ হয়ে গেছে এটা একটা ধারণা আরেকটা হচ্ছে যে একটা বানর একটা বানর একদিন একটা মানুষকে জন্ম দিছে তাদের ধারণা হচ্ছে এরকম একটা যার মানে হচ্ছে যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারা মনে করে যে এবুশন হচ্ছে এইটা এখন যে ইয়েটা ওয়াজি বলছে যে যে আমি তার কথা শুনতেছিলাম ওই ভিডিওতে সে বলতেছে যে সে ঘুমাইতে গেছে এবং সে কোনো ব্যথা অনুভব করে নাই কিছু করে নাই হ্যাঁ আল্লাহর কুদরত পরবর্তী পরের দিন সে ওই আরেকটা যে ইয়ে আপনার জেন্ডার তার মানে হচ্ছে সে মনে করে যে ট্রান্সজেন্ডার যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি আপনার সে হঠাৎ করে ফিজিক্যাল একটা চেঞ্জ চলে আসে মানে একদম মেয়ে থেকে ছেলে এই কথাগুলো সে শুনে শুনে এই আইডিয়াটা ডেভেলপ করছে আর কি ইমান 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 জাগ্রত হওয়ার সাথে সাথে ইমান দণ্ড জাগ্রত হয় দেখেন সে কিন্তু একটা একদল মানুষকে বলতেছে তার এবং তার সে জিনিসটা বর্ণনা করতেছে তার যে ট্রানজেকশন যেটা সেই বর্ণনা থেকে আমি এটাই বুঝতে পারতেছি যে ট্রান্সজেন্ডার সম্পর্কে তার আইডিয়া হচ্ছে যে ওভার আপনি মেয়ে হয়ে ঘুমাইতে গেছেন ছেলে হয়ে আপনার মানে ফিজিক্যাল চেঞ্জ আর কি ছেলে হয়ে আপনি উঠছেন ঘুম থেকে উঠছেন বুঝতে পারছেন এবং তার যার মানে হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি তার হয় নাই এই জিনিস সে যেহেতু ব্যথার কথা বলছে যে আমার শরীরে আসলে কোনো ব্যথা হয় নাই কোনো কিছু নাই আল্লাহর কুদর ঘুমাইতে গেছি হ্যাঁ মেয়ে হয়ে মেয়ে হয়ে ঘুমাইতে গেছি উঠে সকালে উঠা দেখি আপনার ছেলে হয়ে গেছি হ্যাঁ যার মানে হচ্ছে সে এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট চাপাবাজি করছে ঠিক না পরশ ভাই

যে একদিন সে রাত্রে ঘুমাইতে গেছে পরের দিন থেকে সে ছেলে ছেলে ফিল করতেছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আমার ছেলের যে জিনিসগুলো পছন্দ করে ওরকম রকম ওইটা পছন্দ করি মেয়েদের প্রতি আকৃষ্ট হচ্ছে এইটাও যদি বলতো তাহলেও ভাই হয়তোবা বা যে ওভারনাইট যে ব্যাপারটা এটা আমি উপেক্ষা করে বলতে পারতাম যে তার সে হয়তোবা বা এরকম তার একটা চেঞ্জ আসছে বা সামথিং লাইক দা এখন সে যেটা বলছে সে সে তো ডেফিনেটলি তার ফিজিক্যাল চেঞ্জ এই জিনিসটাকে মিন করছে সে বলতেছে তার কোনো ব্যথা লাগে নাই বলছে না ফারাজ ভাই তার মানে কি সেই ভাবছে যে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে যে ওই মতো যে বানর থেকে মানুষ হয়ে গেছে ওই বানরটাই মানুষ হয়ে গেছে এরকম যেরকম ভাবে মমিনা এই মহিলা বা এই পুরুষ যেটাই হোক না কেন সে ভাবতেছে যে যেহেতু সে বলতেছে যে এই জিনিসটা তার ক্ষেত্রে ঘটছে এটা তো এখন আপনি বলতেই পারেন যে পুরোপুরি চাপা বছি হান্ড্রেড পার্সেন্ট চাপা তাই না তো এগুলো কথাটা শুনে মনে পড়লো ঘটনাটা আচ্ছা কেউ আছে নাকি ও না আপনি কি দেখাবেন বলছেন গ্রহণ করলেন রাসুল্লাহ তাকে কোরআন লিপিবদ্ধ করার দায়িত্ব দেন মানে আবদুল্লাহ নামে একজন ব্যক্তি ছিল সে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নবী তাকে কোরআন লিপিবদ্ধ করার দায়িত্ব দেয় মানে মোহাম্মদ বলবে সে লিখবে আর কি দায়িত্ব তো দেয় সে কোরআনের বাড়ি এদিক সেদিক করতো সামিয়াম বাসিরানকে লিখত আলামিন হিকমান আর আলামিন হিকমান এটা কার বর্ণনা যে যেটা লিখছে সে কোরআনের বাণী এদিক সেদিক করতে এটা কি মানে মিনার লিখতেছে নাকি এটা এটা হচ্ছে এটা হচ্ছে মানে কোন একটা ইসলামিক ইয়া থেকে পাওয়া যায় মানে একটা গ্রন্থ থেকে পাওয়া যায় যে এরকম একটা ঘটনা পাওয়া যায় আব্দুল ইবনে সাদ নামে একজন ব্যক্তি সম্পর্কে অথবা সিরা থেকে ইয়া তো এই বর্ণনা পাওয়া সিরাতে অংশ কার লেখা এটা মানে এটা এটা কার এটা সম্ভবত তাবাকাত ইবনে সাদের থেকে নেয়া এই সাদ এই সাদ না ইবনে সাদ এটা এটা সেটা না তাবাকাত ইবনে সাদ হচ্ছে আরেকজন আরেকজন ইবনে সাদের লেখা সে এই বর্ণনাটা লিখছে সে একজন মুসলিম যে পরবর্তীতে এই বর্ণনাটা লিখছে আচ্ছা 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 ওকে সে মানে একটা শব্দ কার একটা লিখতো একদিন নাজিল হলো এখন একটা করোনা আয়াত এটা বলা হচ্ছে আমি মানুষকে মাটি সারাংশ থেকে সৃষ্টি করেছি এটা হচ্ছে সুরা মুমিনুলের বারো নম্বর বারো নম্বর আয়াত আয়াতগুলো তাকে খুব মুগ্ধ করেছিল তখন রাসুল্লাহ তাকে এই আয়াতে লিখতে বললো সে লিখলো রাসুল্লাহ চোদ্দ নম্বর আয়াতে পৌঁছানোর পূর্বে সে বলে উঠলো নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত মহান মানে সে ইয়া কোরআনের আয়াত বলার আগেই সাদ নামের ব্যক্তি একটা আয়াত সে নিজে বলে ফেলছে যে নিপুণতম সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণ পায় তখন নই বলেন এটিও লিখে ফেলো কেননা এটিও ভুল অন্তর্ভুক্ত

এই ওমর ফারুক আবাই একটু ইয়ে বলতে এই ওমর ফারুক হচ্ছে বিখ্যাত ইউটি ইউটিউব নবীর নবীর বড় ইউটি ইউটিউব স্কোর তো এইটাprocess আছে তাফসিরে বর্ণিত আছে যে চারটি বিষয়ে আমি রবের অনুকূল রবের অনুকূল করেছি রবের অনুকূল করেছি যখন আয়াতটি নাজিল হয় তখন আমার মুখ থেকে শতসূত্রভাবে বেরিয়ে আসে ড ড ড ড ড পরে রব এটাই নাজিল করেন মানে সাদ একা পার্সটা ঠিক আছে ওমর ফারুক যেটা বলছিল তার থেকে ওমর ফারুকের কথাগুলো কোরাতে আসে যারা হচ্ছে বুখারি শরীফের তিন হাজার ছয়শ সতেরো নম্বর হাদিস এখানে একজন খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সুরা বাকারা এবং সুরা আল ইমরান শিখে নিল রাসুল্লাহ নবী সাল্লামের জন্য সে অহিলিপ্ত অতঃপর সে আবার খ্রিস্টান হয়ে গেল সে বলতে লাগলো তিনি জানেন না একটা জিনিস দেখেন এটা হচ্ছে আরেকটা হাদিস মানে খুব মজার হাদিস দেখেন এই হাদিসের কি বলা হচ্ছে মুসা বারা থেকে তিনি মানে ওই না মানে

ও যারা আল্লাহর পথে ধন প্রাণ দ্বারা জিহাদ করে এই দুই ব্যক্তি সমান না মানে হচ্ছে গিয়ে যারা ঘরে বসে থাকে হুদাহুদি ঘরে বসে থাকে আর যারা হচ্ছে গিয়ে যান দিয়ে জিহাদ করে এরা কিন্তু কখনই সমান না এই এত আমি তো ঘরে বয়ে থাকি আমি তো অন্ধ আমি তো ঘরেই হয়ে থাকি হুজুর আমার ব্যাপারে নির্দেশ আমি তো আমি তো পারি না দেখা যাই না আমি কি করব কম তখন আল্লাহর নবী কি করলো নবী সাথে সাথে মানলো একটা এডিট দিল এগুলো এডিট করা যায় ভাইয়া

অন্ধ সাহিত্য জিজ্ঞেস করো ভাই আচ্ছা ঠিক আছে আয়াত কিন্তু জামু নাকি জামুনা এটা তো বললেন না ভাই জিয়াতে জিয়াতে জামু নাকি না আচ্ছা তো আহ এই যেটা পড়তেছিলাম চারটি বিষয় আমি আমার রবের অনুকূল করেছি যখন আইটি নাজিল হয় তখন আমার মুখ থেকে শত শ্রত ভাবে বেড়ে আসে মানে উল্বেটা একা ছিল না তার মুখের কথা উমর ফারুকের মুখের কথাও করে আসে পরে

তো আমাদের তো ইবনে সাদি একমাত্র ব্যক্তি না এই কাজটা উমরের উমরের সাথে হয়েছে তো এখানে মিনারের এই পোষণ আছে মিনার সাহেবের নিতে পারলে দিতে হবে অসাধারণ যুক্তিটা হচ্ছে এখানে অনুরূপ একটি ব্যাপার দেখা গেল কিন্তু এতে করে ওমর কি কখনো নবদ দাবি করেছে মানে ওমর কি বলছে যে আমার পরেও কি তাহলে ওই আছে বা কি কখনো দাবি করেছে যে তার কি ওই আছে

এইটা তো এইটা তো আর প্রবলেম না আমরা যে প্রবলেম দেখাচ্ছি সেটা তো সেই প্রবলেমটা এটা না যে মোহাম্মদুর নবী বললে সাদর নবী কেন বলা হয় না এইটা তো আমরা দেখাচ্ছি না ঠিক না দেখানো হচ্ছে মানে ভাবছে মিনার ভাবছে নাস্তিকরা মনে হয় সাত কি নবী আসল নবী মানে আসল এটা ভেবে এটা কার্প কি যুক্তি দিয়ে খণ্ডন ভাই ফান্ডিং আছে হলো NASA রিজল থেকে আর প্রফিট হলো হলো

তাহলে পরে কি হলো এখানে আমি বুঝতে পারছি না তাহলে পরে কথাটা অ্যাকচুয়ালি বান্দার মানে এক্সপ্রেশনটা একচুয়ালি বান্দার আল্লাহ সেটা হ্যাঁ তাহলে ওই কথাটা সাতর সাত বলো তাইলে তার যে যুক্তি

যে ঘটনাটা মিরাজা দাতে ঘটছিল মুসানবী যে দরকসাকশি করছিল পঞ্চাশ শক্ত নামাজকে পাঁচ শক্ত করছিল এটা আসলে পাকি এটা আসলে দিয়ে করাইছে আল্লাহ আগে করবে এটা আল্লাপাকি মুসানবির মর্যাদাটা বৃদ্ধি পায় এটা আসলে আল্লাহি দরকসাকশি টা করাইছিল এখানে বলবে যে আল্লাহ পাখি আগে থেকেই জানতো যে মানে আল্লাপাকি আসলে অমর কে এটা বলাইছে যেন অমরের মর্যাদাটা বৃদ্ধি পায় এর মাধ্যমে যেন অমরের মর্যাদাটা পারে হম বান্দার কোন কথাকে পছন্দ করেন ভাই বান্দার যদি কোনো কথা পছন্দ করেন তাহলে তো এই নিজেই বলবো আগে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এটার সাথে মিলতেছে না ভাই এটা কার কথা তাহলে তাই না

রুড তাই না যে আরে ভাই এটা আমার লেখা হ্যাঁ আমাকে তুমি মানে আমার নাম আমাকে তো অ্যাটলিস্ট জিজ্ঞেস করবা যে ভাই আপনারটা কি এটা একটু আমি এটা শেয়ার করতে পারিবা আমার আমার ওয়ালেট দিতে পারি আমরা বলি না যে ফারাজ ভাই এই জিনিসটা তো আমরা একটা ভালো প্র্যাকটিস বলে ধরি হ্যাঁ 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 যেটা জিজ্ঞেস করছে ওরে ওই উমরে আল্লাহ ওরে জিজ্ঞেসও করে না এর তো উমরের কথা কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম ডাইরেক্ট থেকে ডাইরেক্ট নেই ঢুকায় দিতে পারে না আবার বলতেছি এটা নাকি আল্লাহর বাণী তো কি আহ

তাহলে মানে কিছু তো মিলতেছে না ভাই এটা যদি থাকে আর লেখাই থাকে যে ওইটা আয়াতে মানে হিসেবে আসার আগেই সাত বলছিলেন তাহলে পরে এটা আল্লাহর আয়াত বলে কিভাবে বিবেচিত হয় আর শুধু তাই না মানে এটা যদি আপনার কি বলবো ওই আহ আরো আরো মানে খারাপ হয় যে ওই সাত তো আপনি যেটা বললেন সাত আর তখন সাত পরে মুসলিম ছিল না ঠিক না পরে আবার পরে যখন মক্কা দখল করে তখন হচ্ছে গিয়ে মানে তখন ওই বেটা তো ইয়া হয়ে গেছে মুসলিম হয়ে গেছে মানে ইসলাম ত্যাগ করছে মক্কায় পালা গেছে পরে আবার যখন মক্কা দখল করে তখন মোহাম্মদ গেছে হম এটা মারতে হুকুম দিছে যে হেনা পাবি সেখানে মারবি একটা বেটা মানতে হবে হ্যাঁ ছিল না 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 সে কাবার ক্লাব ধরে জেলা ছিল না তারা একদম হুকুম দিচ্ছে মানে হুলিয়া জারি করছে যে তারা যেখানে পাওয়া যাবে সেখানে সাথে সাথে গিয়া

তাকে শুনেনা শুনুন না হচ্ছে আবার ওসমানের দুধ ভাই এই সাদ হচ্ছে আবার ওসমানের দুধ ভাই মানে আহ দুধ ভাই এখন মানে মাফ করে দিল আমার দুধ ভাই হয় মাফ করে দেন করবে না মাফ করে তখন মোহাম্মদ কিছু বলে না কারোর দিকে তাকায় না নিচের দিকে তাকায় কিছু বলে না চুপ করে দিচ্ছে চুপ করে দিচ্ছে ওসমান আবারও বলতেছে কিছুই বলে না চুপ করে নিচ্ছে আবারও বলতে কিছুই বলে না সে চুপ করে নিচ্ছে তার হাতে হাত রাই খেয়ে মানে হম তখন মোহাম্মদ হচ্ছে গিয়ে সব ওসমানও চলে গেছে তখন মোহাম্মদ তার সাহাবিদেরকে বলতেছে আমি তো চুপ করেছিলাম তোমরা কেউ একজন তর করে মাথাটা নামাই দিতে পারলে না আমি তো চুপ করেছিলাম আমি তো চাচ্ছিলাম যে তোমরা গিয়ে মাথাটা নামাই দাও

অ্যাকচুয়ালি চাচ্ছিল মন প্রাণ দিয়ে মোহাম্মদ চাচ্ছিল কিন্তু ওসমানের সামনে সে মুখ ফিটা সে এই কথাটা বলতে পারেনি কিন্তু সে চাচ্ছিল সেই বর্ণনাটাও আছে হাদিসের ভিতরে যে পরের অংশটুকু পড়লেই বোঝা যায় যে সে আসলে মনে প্রাণে চাচ্ছিল এটা 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 মুসলমান হইলেও রাখুন এটা এটা মুসলমান হইলেও জ্ঞান আছে অসুবিধা আছে হ্যাঁ কারণ কবে কি বইলা ফেলা আবার আরেকটা কি বইলা ফেলে তখন বিপদ হয়ে যাবে মুসলমান হইলেও এটা রাখুন ঠিক এবং ফারাজ ভাই আপনি যেটা বলছেন আর ধরেন একটা মানুষের আহ মানে মর্যাদা মানে ইসলাম ইসলাম ইসলামের ভিতরে বলতে ইসলামের গণ্ডের ভিতরে আর কি যে আল্লাহ স্বয়ং আল্লাহ একটা মানুষের একটা কথা পছন্দ করছে মানে এটা

তুই বলছিস বলে যে না আল্লাহ পছন্দ করছে সে মানে এটা যদি বলতো হয়তো বাংমূল আচ্ছা এখন মিনারের যে এক্সপ্লেনেশনটা যেটা যেটা কিনা সে বলতেছে যে লিস্ট তার কথা অনুযায়ী একটা দৃষ্টান্ত আছে যেখানে কিনা আল্লাহ কারো কথা একটা মানুষের কথা পছন্দ করে কোরআনে ঢুকায় দিছে তো এই জিনিসটা কি তার ব্যাখ্যা নাকি এটা আসলে ইসলামের যে আপনার বড় বড় যেসব আরো যেগুলো আছে আর কি হ্যাঁ চিন্তা কি বল চিন্তাবিদ যারা হ্যাঁ তাদের কাছ থেকে আসছে মানে এটা কোনো এটা এটা মিরারের মৌলিক এর মধ্যে কোনো রেফারেন্স নাই এটা মিনারের মৌলিক তার চিন্তা আছে ঠিক আছে ওয়াও ভাই আপনি তাহলে আজকে বিদায় নেই ভারত ভাই বিশ্বাস করে দেন আপনি আমি শুনবো পরে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে আসি ভাই ভাই টিটিএম আপু গুড নাইট ইকবাল ভাই ফারাজ ভাই গুড নাইট আসি ভাই হ্যাঁ গুড নাইট গুড নাইট